मिस अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम मिस। वालेकुम सलाम। ভালো আছো সবাই? যা যা জয়েন করেছো, জিনিয়া, জান্নাতুল ফেরদৌস, ইয়ানা, মিফতাহুল জান্নাত, তোমরা ভালো আছো সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছো? কি ব্যাপার? তোমাকে আমার কথা শুনতে পাচ্ছো? নেটওয়ার্কের প্রবলেম নাকি? জি মিস। তোমরা সবাই ভালো আছো নাকি জিজ্ঞেস করছি? জি মিস। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের মেয়ের আসছে ধীরে ধীরে, আমি একটু অপেক্ষা করছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অনেকেই চলে এসেছো, আরো কেউ কেউ বাকি আছো। ওয়ালাইকুম সালাম। সবাই আশা করি অনেক ভালো আছো, সবাই সুস্থ আছো, এই কামনা করে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটা পড়বো সেটা আমি বলছি। তার আগে বলছি, আমি যে গত ক্লাসে বাক্য পড়িয়েছিলাম, বাক্যের প্রকারভেদ, সেখান থেকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোমরা কারা কারা হোমওয়ার্কটা করেছো আমি একটু দেখতে চাই। ওয়ালাইকুম সালাম। হোমওয়ার্কের কথা মনে আছে তোমাদের? হোমওয়ার্ক করিয়েছিলাম, পড়া দিয়েছিলাম, ভুলে গিয়েছো? খুব ভালো। জি মিস, পড়া মনে আছে। হ্যাঁ, কিন্তু কারা কারা করেছিলেন একটু হ্যান্ড রেজ করেন দেখি তো, দু একজন করেছে নাকি। আনিলা আফরিন করেছে, জান্নাতুল ফেরদৌস ইয়ানা করেছে, নুরি জান্নাত, নেহা করেছে। আচ্ছা, চারজন করেছে তাই না? মেয়ে হচ্ছে আমাদের এখন আছে 29 জন। এখন আরেকজন দেখা যাচ্ছে, নূর নাহার। এসডব্লিউ দেখাতে হবে না, আমি শুধু দেখছি যে তোমরা কারা কারা মিসের কথাটা শুনেছ, যে মিস একটা পড়া দিয়েছি এটা একটু বাসায় করি। ঠিক আছে, হোমওয়ার্ক করা মানে হচ্ছে তুমি ওই বইটা আবার উল্টে দেখেছো, যে আমি যে কষ্ট করে পড়িয়েছি, তোমরা যে কষ্ট করে ক্লাসটা করেছো, ওটা তোমরা যে শিখেছো, এটা আরেকবার যখন তুমি হোমওয়ার্কটা করতে যাও, একটু লিখতে গেলে আরেকবার পড়া হয় না, রিডিং করে পরে তো প্রশ্ন বের করতে হয়, এই জন্য হোমওয়ার্ক করাটা খুব জরুরি। তো তোমরা প্রতিদিন, কিন্তু আমি তোমাদের সবাইকে খুব মানে বকা দিয়ে বা কিছু না, নর্মালি বলছি যে একটু কষ্ট করে করো বাবা, কিন্তু তোমরা দেখো মাত্র 7 জন হাত তুলেছে। তানজিমা আক্তারও হোমওয়ার্ক করেছে, এত অল্প মানুষ হোমওয়ার্ক করলে হয় বলো তো বাবা? তোমরা এখন 31 জন আছে, 31 জনের মধ্যে মাত্র 7 জন করেছে, এতজন করেনি, তাহলে কেমন দেখা যায় বলো? অথচ তোমাদের ক্লাসে হোমওয়ার্ক দিলে কিন্তু তোমরা মানে যদি 50 জন উপস্থিত থাকতে, এর মধ্যে কিন্তু 40-45 জনই হোমওয়ার্ক করতে করতে না, এরকম মাত্র 2-3 দিন, তাই না? স্কুলের মধ্যে আপনি তো করাইতেন না? হ্যাঁ, মানে ওরকম ক্লাস নিতেন
হ্যাঁ ওটাই তো। তো ক্লাসে যা তোমরা যারা ছিলে এখন তো আমার এই ক্লাসটাও তোমরাই, তাহলে এত পরিবর্তন হওয়া দরকার আছে বলো তো বাবা? যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করোনি তাদেরকে আমি বকা দিব না, কিন্তু একটু কষ্ট করে যে পড়াটা দিব না সেটা একটু লিখে ফেলো, তাহলে দেখবো তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, আমি এখন পড়ায় চলে যাই, আমি অ্যাডমিট করার জন্য দেরি করছিলাম, মেয়েরা ধীরে ধীরে আসছে তো। আচ্ছা, আমাদের যে ব্যাকরণ অংশটা আছে প্রায় মানে শেষ পর্যায়ে, এই জন্য আমি চিন্তা করেছি যে ব্যাকরণ যেহেতু শেষ পর্যায়ে আমরা দুজন টিচার পড়ানোতে ব্যাকরণটা আর কি দ্রুতই শেষ হয়ে গিয়েছে, বাক্যর মধ্য দিয়ে আমার অংশ শেষ হয়েছে, আর ম্যাডাম তো বারান তোমাদের করিয়েছিনি, যেভাবে করে আমরা মানে বার্ষিকের যে গত বছরের সিলেবাসটা ছিল অনুযায়ী তোমাদের পড়াচ্ছিলাম, তো অনুযায়ী মোটামুটি শেষ পর্যায়ে। এখন নির্মিতি বাকি আছে আর ওখানে শব্দার্থ অধ্যায়টা বাকি আছে, তো এগুলো পড়ালেই তোমাদের মানে পুরো বইটাই কমপ্লিট হয়ে যাবে। তা আমি চিন্তা করেছি আজকে তোমাদেরকে সারাংশ সারমর্ম পড়াবো। হ্যাঁ, সারাংশ সারমর্ম বুঝিয়ে যেহেতু আমাদের ব্যাকরণ শেষ, আমরা এখন নির্মিতি অংশটা ধরবো এবং এটা একটু একটু করে শেষ করে তারপরে যে সময় থাকবে সেখানে আমরা আবার শুরু থেকে রিভিশন দিব। তাহলে যারা একটু পড়াটা ভুলে গিয়েছো বা পড়া থেকে দূরে চলে গিয়েছো তাদের জন্য খুব সুবিধা হবে। তো আমার কাছে যে সিলেবাসটা আছে সেখানে সারাংশ সারমর্ম যেটা আছে প্রথমে সেটা হচ্ছে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়, যেটা আমি দেখি এটা কোথায় আছে, এই যে পেয়ে গেছি আমরা 2.5। তোমাদের যেটা পড়াবো ওটা দাগিয়ে ফেলো বইয়ের ভিতরে, হ্যাঁ, কারণ আমি সিলেবাস দেখে পড়াচ্ছি তো গত বছরের সিলেবাসটা, ওখানে প্রথম সারাংশ সারমর্ম যেটা আছে বার্ষিকে এটা হচ্ছে সূর্যের আলোতে রাতের আধার কেটে যায়, তাহলে এটা আগে আজকে পড়বো। এখানে কি লেখা সেটা হচ্ছে সারাংশ, তোমরা জানো তো কবিতা থেকে যদি কবিতার লাইন আসে আর ওটা সংক্ষিপ্তভাবে লিখতে পারে ওটা হচ্ছে সারমর্ম, আর এরকম গদ্য টাইপের যদি লেখা হয় তাহলে এটাকে বলে সারাংশ। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে সারাংশ। দেখো 2.5-এর সারাংশটা কি লেখা আছে আমি একটু বড় করে নিই, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যায় 2.5? জি মিস। আচ্ছা ঠিক আছে, 2.5-এ বলছে সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। এটা আমরা সবাই জানি যে যখন সূর্য উঠে তখন অন্ধকার কেটে যায়, যেদিন দেখবো অনেক মেঘ থাকে বা অনেক কুয়াশা থাকে, সূর্যের আলো আমাদের পৃথিবী পর্যন্ত ঠিক মতো পৌঁছায় না, ওদিন দেখবে দিনের বেলাও কেমন আধার আধার হয়ে থাকে, তার মানে সূর্যের আলোর অনেক ক্ষমতা সেটা হচ্ছে অন্ধকারকে দূরীভূত করে। শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে। সূর্যের কথাটা কেন বলেছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো, যে সূর্যের আলো যেমন অন্ধকারকে কাটিয়ে দেয় ঠিক তেমনই শিক্ষার আলো আমাদের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে, মানে আমাদের ভিতরে যে মানে জ্ঞানের অভাব সেই জিনিসটা হচ্ছে দূর করে। আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরো সুন্দর হয়ে ওঠে যখন আমরা জ্ঞান অর্জন করি, প্রতিটি জিনিসের অর্থ বুঝতে পারি, তখন কিন্তু। আচ্ছা এখন শুনতে পাচ্ছো? মানে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছি। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, নেট কি যন্ত্রণা করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে? আচ্ছা, তাহলে কি বলছে যে আমাদের দৃষ্টিতে চারপাশের জগৎ আরো সুন্দর হয়ে ওঠে, মানে জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের চোখ খুলে যে আমরা পৃথিবী সম্পর্কে জানতে পারি, হ্যাঁ, তো আমাদের জগৎ আরো সুন্দর হয়ে ওঠে, আমরা জীবনের নতুন অর্থ খুঁজে পাই, জীবনটাকে নতুন দৃষ্টিতে আমরা দেখতে পাই। হ্যাঁ জানো, মানে যখন তোমার মধ্যে জ্ঞান না থাকে তখন তুমি পৃথিবীকে এক চোখে দেখো, মনে হয় যে নিজেও কম জানি, পৃথিবী সবাই কম জানে, আর পৃথিবীতে আরো এত দেশ আছে, এত কিছু আছে, এগুলো আমরা কম জানি। হ্যাঁ, কিন্তু যখন আমি জ্ঞান অর্জন করি আমি জানি যে পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক জাতি আছে, তাদের অনেক ভাষা আছে, মানে অনেক কিছু আমরা জানতে পারি, এই জন্য জীবনের নতুন অর্থ খুঁজে পাই। শিক্ষা আলো পেয়ে আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে কিন্তু একটা মানে মানুষ জেগে ওঠে, মানে মানুষ তো আমরা সবাই জন্মের পর থেকে, তাই না? কিন্তু যখন শিক্ষার আলো আমাদের উপরে এসে পড়ে তখন আমাদের ভিতরে যে সত্যিকারের মানুষ, হ্যাঁ, সেটা জেগে ওঠে।
জন্ম হয়ে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করি, কিন্তু মানুষ হতে গেলে সত্যিকার মানুষ হতে গেলে অনেক গুণ আমাদের অর্জন করতে হয়। তো এটা আমাদের শিক্ষার আলো ওই গুণগুলো আমাদেরকে দান করে। আমরা বড় হতে চাই, বড় হওয়ার জন্য চেষ্টা করি। আমরা সুন্দর করে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। মানে তেলাপোকাও তো বেঁচে থাকে, তাই না? দেখবে যে তেলাপোকা এমন একটা প্রাণী যেটা অনেক বছর যাবত বেঁচে আছে, কিন্তু তেলাপোকার জীবন আর একটা হাতির জীবন কি এক কথা? তেলাপোকাকে মানুষ অনেক অবজ্ঞার চোখে দেখে, হাতি দেখলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। তো মানে বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। যে কোনো মতে টিকে থাকলাম, কোনো কিছু করলাম না জীবনে, ভালো কিছু করলাম না, কোনো মতে দিন কাটালাম, তারপর একদিন মরে গেলাম, আমার নাম কেউই জানলো না। হ্যাঁ, তো এমন জীবন চাই না, কেমন চাই? বাঁচার মতো। মানে আমি অল্প দিন যদি বাঁচি, কিন্তু এমন কোনো কাজ করে যাব যেন সবাই আমাকে স্মরণে রাখে। এখন আমার স্টুডেন্টরা আসছে। আচ্ছা, আর সুন্দর করে বাঁচতে হলে চাই জ্ঞান। ভালোভাবে বাঁচার জন্য আমাদের জ্ঞানের দরকার হয়। সেই জ্ঞান কিন্তু নানাভাবে, যেমন তোমার স্কুলে এসে জ্ঞান অর্জন করছো, অনেকে হয়তো স্কুলে আসেনি কিন্তু জীবনের বিভিন্ন জিনিস দেখতে থেকে জ্ঞান অর্জন করছে, অথবা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ছে। মানে যে কোনোভাবে হোক জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানকে কাজেও লাগানো চাই। এটা কিন্তু একটা ভালো কথা বলছি। দেখো তোমরা অনেকে কিন্তু পড়ে যে হ্যাঁ সততা মহৎ গুণ, সততা অমহৎ গুণ, লোভে পাপ, পাপের মৃত্যু, এগুলো পড়ে, কিন্তু বাস্তব জীবনে কাজে লাগে না, নিজে কিন্তু সৎ হয় না। মানে জ্ঞান অর্জন করে মুখস্থ বিদ্যার জন্য, কিন্তু ওই জ্ঞানটা যে বাস্তব জীবনে কাজে লাগানো উচিত, যে দরিদ্রকে সহায়তা করো, এই মুখস্থ করছো, কিন্তু বাস্তব জীবনে যখন সহায়তার সময় আসছে তোমরা মুখ ঘুরিয়ে ফেলছো। এগুলো করলে হবে না। জ্ঞান যা অর্জন করেছো সেটাকে কাজে লাগাতে হবে। শিক্ষার ফলে আমাদের ভেতর যে শক্তি লুকানো থাকে তা ধীরে ধীরে জেগে উঠে আমরা মানুষ হয়ে উঠি। প্রত্যেকের ভিতরে কোনো কোনো গুণ আছে। হয়তো কেউ ভালো রান্না করতে পারে, হয়তো কেউ ভালো সেলাই করতে পারে, অথবা কেউ ভালো চিত্র অঙ্কন করতে পারে, কেউ ভালো মানে ছাত্রী ক্লাসে। তো একই জন্য এক একটা গুণ। তো তুমি যখন শিক্ষা অর্জন করবে তোমার ভিতরে গুণকে জানতে পারবে। তোমার ভিতরে যে গুণটা ধীরে ধীরে জেগে উঠবে, আমরা মানুষ হয়ে উঠি, মানে সত্যিকারের মানুষ, যে মানুষের অনেক গুণাবলী থাকে। আর যদি আমরা সত্যিকার মানুষ হতে না পারি, আমরা পশুর সমান হয়ে যাই। পশু যেমন বিবেক বোধ নেই, কোনো বুদ্ধি নেই, চিন্তা ভাবনা নেই, সেরকম আমরা হয়ে যাই। তাহলে এখানে মূল কথা হচ্ছে সূর্যের আলো, মেইন কথা না, কিন্তু সূর্য আলো দিয়ে তোমাদের উদাহরণ দিয়েছে। মেইন কথা হচ্ছে যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যেটা আমাদের জীবনকে পরিবর্তিত করে দেবে। এখন আমরা দেখবো যে বইয়ে সারাংশটা কি লিখেছে। হ্যাঁ, মানে তোমরা তো জানো সারাংশ লেখার নিয়ম, যে যেই একটা অংশ দেওয়া থাকে অনুচ্ছেদের মতো সেটাকে সংক্ষেপে মূল কথা লিখতে হবে। সারাংশ যত ছোট হবে নাম্বার তত ভালো পাবে। তুমি যদি সারাংশের সমানই সারাংশ লেখো, তাহলে সারাংশ কিভাবে হলো? সারাংশ মানে হচ্ছে এই কথার মূল অংশ। তা যে কথা দিয়েছে এটা মূল অংশ যদি এটা সমানই হয় তাহলে তোমার নাম্বার পাবে না। তোমার সারাংশ লেখার সময় খেয়াল রাখবে যত সংক্ষেপে দিতে পারো কিন্তু মূল মূল কথাগুলো। অনেকে আবার কি করে, হুবহু প্রথম লাইনটা দিয়ে দেয়, মাঝখানের লাইন দিয়ে দেয়, লাস্টের লাইন দিয়ে দেয়। এটা করলে কিন্তু হবে না। হুবহু লাইন একটাও দেওয়া যাবে না, কাছাকাছি লাইন দিবে, মূল কথাটা লিখে দেবে। তো আমরা দেখি এখানে উত্তরে কি লিখেছে। সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি শিক্ষার আলো মনের অন্ধকার দূর করে। দেখো এক লাইনে মূল কথাটা বলে দিচ্ছে, আমাদের প্রত্যেকের ভিতরে শক্তি লুকানো আছে, সেই শক্তিকে বিকাশে সাহায্য করে শিক্ষা। শিক্ষার ফলে আমরা জ্ঞান ও দক্ষতা লাভ করে নিজের শক্তি কাজে লাগাই যথার্থ মানুষ হয়ে উঠি। দেখো একদম সংক্ষেপে এতক্ষণ যে কথাগুলো বলছিল 6-7 লাইনে, এখানে মাত্র 3 লাইনে এটা সমাপ্ত করে দিয়েছে। ঠিক আছে, তোমরাও মানে যারা ভালো নম্বর পেতে চাও, সারাংশ লিখতে আমার খুব মজা লাগে। সারাংশ সারমর্ম, কারণ একটা দরখাস্ত লিখতে গেলে, একটা চিঠি লিখতে গেলে 5 নম্বরের জন্য তোমাকে যতটুকু লিখতে হবে, সারাংশ সারমর্ম দিতে গেলে তার চেয়ে অনেক কম লিখতে হয়। আর তো কম লিখে ভালো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। এই জন্য কি করবে, তোমরা সারাংশটা সুন্দর করে ছোট করে মূল কথাটা লিখবে। আচ্ছা, আর আর যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরেকটা আছে সারাংশ, আমি আজকে পড়াবো, আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতা। এটা এটা একটু উপরে আছে, তোমার দাগাবে আমি যেটা পড়াচ্ছি। হ্যাঁ, এই যেটা 2.2টা আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ। হ্যাঁ, মানে কেউ যদি অনেক হাসি খুশি থাকে, আনন্দ প্রকাশ করে, তার মানে তোমার ভিতরে কি আছে, অনেক জীবনী শক্তি আছে, মানে এনার্জি আছে তোমার ভিতরে অনেক। মানে থাকে না অনেক মরা মরা টাইপ, এরকম না, তোমার ভিতরে অনেক আনন্দ প্রকাশের মতো শক্তি আছে। এটাই বলছে, আমরা পরের বার দেখবো যখন কি আছে সারাংশে কি দেওয়া আছে। আনন্দকে আমরা বুঝি রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানে কি, মানে কোনো কিছু দেখে দেখে আমরা আনন্দ পাই। এটা কিভাবে পাই? আমাদের ইন্দ্রিয় সাহায্যে। ইন্দ্রিয় কি?
যেটাতে আমরা কোনো কিছু অনুভব করতে পারি, যেমন আমরা জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করতে পারি, তাই না? আবার আমরা যখন মানে আমাদের চামড়া দিয়ে কোন গরম কিছু ধরি, তখন ওটা তাপটা অনুভব করতে পারি। মানে যেমন আমাদের চামড়া, আমাদের জিহ্বা, আমাদের কান, এটা দিয়ে আমরা শুনতে পারি। অনেক সময় তো সুন্দর গান শুনে মনে আনন্দ অনুভূতি সৃষ্টি হয়, তাই না? তারপর এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয় আছে। তো এই পাঁচ ইন্দ্রিয় সাহায্যে আমরা কি করি, আনন্দ অনুভব করতে পারি। যেমন অনেক সময় দেখা যায় প্রিয় একটা খাবার রান্না হচ্ছে, ঘ্রাণটা শুনেই তোমার মনটা একদম খুশিতে ভরপুর হয়ে গেল, তো এটাও তো একটা আনন্দ পেলে না? তো এটা তো একটা ইন্দ্রিয়, মানে ঘ্রাণ নেওয়া, নাকের সাহায্যে ঘ্রাণ নেওয়া, এটা একটা ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, এটা একটা ইন্দ্রিয়। কান দিয়ে শোনা, হ্যাঁ, তারপর হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, এগুলোর মাধ্যমে আমরা কি করি, আনন্দ অনুভব করতে পারি। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। নানা রূপে মনকে প্রকাশ করতে চায় মানুষ যখন কি করে, আনন্দ পায় তখন আনন্দের প্রকাশভঙ্গি এক এক টাইপের। ওই আনন্দ থেকে কিন্তু মানুষ সৃষ্টি করে, ওই আনন্দ থেকে মানুষ কি করে, নতুন নতুন জিনিস সৃষ্টি করে। কি দেখবো দেখো, যেমন কি, যেমন তোমার মনে যদি আনন্দ থাকে তখন তোমার অনেক সময় হচ্ছে কি, এটা করি, একটু গান গাই, একটু গান গেয়ে দেখি কেমন লাগে। অনেক সময় মন ভালো থাকলে, যারা কবিতা লিখতে ভালোবাসো তারা ভাবো কি যে আমি তাহলে কবিতা লিখি। যারা ছবি আঁকতে পছন্দ করো, মন ভালো থাকলে কিন্তু ছবি আঁকতে মন চায়, মানে মন খারাপ থাকে তখন কিন্তু আর এনার্জিও পাবে না যে ছবি আঁকবো। আবার অনেকে যে নৃত্য শিল্পী, নাচতে ভালোবাসে, যখন মন ভালো থাকে তখন শুধু শুধু সাজুগুজু করে একা একা অনেক সময় নাচে, তাই না? তো আনন্দ থেকেই আমরা প্রকাশ করি আমাদের মনকে, এটা এক একজন একভাবে প্রকাশ করে। মানে এখানে সারাংশ মানে বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে যত কিছু আমরা দেখি যে সুন্দর সুন্দর, যেমন অনেক সুন্দর চিত্রকর্ম, অনেক সুন্দর নৃত্য, অনেক সুন্দর গান বা অনেক সুন্দর কবিতা বা অনেক সুন্দর গল্প উপন্যাস, এগুলো সৃষ্টি হয়েছে তখন যখন ওই লেখকের মনে বা ওই চিত্রশিল্পীর মনে আনন্দ সৃষ্টি হয়েছে, আনন্দ থেকে সেগুলো লিখেছে। পুরাকালের গুহা মানুষ থেকে, পুরাকাল মানে একদম প্রাচীনকাল, যখন মানুষ গুহাতে বসবাস করতো। তোমরা হয়তো জানো যে আগে মানুষ এখনের মতো অট্টালিকায় বসবাস করতো না, মানুষ জানতোই না যেভাবে বিল্ডিং বানাতে হয়। মানুষ কি করতো, ওই যে বিভিন্ন গুহা থাকতো না, গুহার ভিতরে বসবাস করতো। পরে কিন্তু আবিষ্কার হয়েছে যে গুহায় যে বসবাস করতো ওখানে চিত্র আঁকতো, ওখানকার মানুষের গুহার ভিতরে কিন্তু চিত্র আঁকতো। অনেক প্রায় কিন্তু এটা আবিষ্কৃত হয়েছে যে গুহা মানবরা অনেক আদিম যুগের মানব হলেও তাদের মধ্যেও মানে শিল্পী ভাব ছিল। তাদের যখন মন ভালো লাগতো তারা ওই জঙ্গলের চিত্র, পশু পাখি শিকারের চিত্র, এগুলো একে একে মানে আনন্দ প্রকাশ করেছে। তো এটাই বলছে যে পুরাকালে গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। খেয়াল করবে, আনন্দ পেয়ে একা নিজের মধ্যে লুকিয়ে রাখেনি, মানে বিভিন্ন যেমন উপন্যাস লিখেছে, গল্প লিখেছে কাদের জন্য, পাঠকদের জন্য, যে আমি একা কেন আনন্দ পেয়ে গল্প লিখলাম, আমি চাই যে সবাই পড়ুক, সবাই আনন্দ পাক। মানে প্রত্যেকটা ব্যক্তি যখন মনে আনন্দ থাকে তখন তার যে সৃষ্টিটা কার জন্য করে, সাধারণ মানুষের জন্য করে, যে সবাই যেন আনন্দ পায়, সবাই যেন পাঠ করে বা ছবিটা দেখে বা নাচটা দেখে মনে মানে খুশি অনুভব করে, সেই জন্য তারা এই সৃষ্টিগুলো করেছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। এটাই হচ্ছে মূল কথা, যে আমরা আজকের যুগে যা কিছু দেখতে পাই, একটা সুন্দর যদি ফুলের ডিজাইন দেখতে পাই, আমরা যদি সুন্দর একটা কাপড়ের মধ্যে একটা সুন্দর ডিজাইন দেখতে পাই, অথবা আমরা সুন্দর একটা গান শুনতে পাই, যত কিছু আছে, একটা ভালো কবিতা পাই, সব কিছুর মূলে কি, আনন্দ। যার মনে আনন্দ আছে সেই এগুলো সৃষ্টি করেছে, ঠিক আছে? আনন্দ থেকেই সৃষ্টি হয়েছে নানা ধরনের শিল্পকলা, ওটা মূর্তি বানানো হোক বা ফুল আঁকা হোক বা গান গাওয়া হোক বা নাচ হোক বা অভিনয় হোক অথবা গল্প উপন্যাস লেখা হোক, সব কিছুর মূলে হচ্ছে লেখক বা ওই ব্যক্তির মনের আনন্দ, ঠিক আছে? এটা একটু তোমাদের জন্য কঠিন, যেমন আগেরটা একটু সহজ না, এটা ভাষাটা তোমাদের জন্য একটু কঠিন, একটু বুঝতে পারার জন্য একটু কঠিন লাগবে। এটা আমরা দেখি সারাংশে কি লিখেছে, মানুষের জীবনের শক্তির প্রকাশ ঘটে আনন্দে, তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আনন্দকে সে উপলব্ধি করে। ইন্দ্রিয় কিন্তু আমি একটু আগে বলেছি যে পাঁচটা ইন্দ্রিয় আছে, যেমন আমরা নাক দিয়ে ঘ্রাণ নিই, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে স্বাদ নিই, হাত দিয়ে স্পর্শ করি, হ্যাঁ, এগুলো করে আমরা কি করি, ইন্দ্রিয় দিয়ে আনন্দকে উপলব্ধি করি। সেই আনন্দ অনুভূতি সবার কাছে জানাতে চাই, শুধু একাই অনুভূতি নিয়ে বসে থাকে না, মানে যখন ব্যক্তির মনে আনন্দ সৃষ্টি হয় সবাইকে জানাতে চাই। দেখবে তুমি যখন ক্লাসে একটু ভালো রেজাল্ট করো বা খুব ভালো, মনে করো তোমরা ক্লাস 5 এ প্লাস পেয়েছো, এখন তুমি বসে থাকবে একা একা চুপচাপ শুনে, তোমার কিন্তু যতজনকে জানানো সম্ভব, ফোন দিয়ে, খালা, মামা, চাচা,
মানে দুঃসম্পর্ক আত্মীয় যার সাথে অল্প একটু পরিচয় তাকেও ফোন দিয়ে তোমার আম্মু জানাতে চাই, জানেন আমার মেয়ে না এ প্লাস পেয়েছে। এই যে এটা মানুষ স্বভাব যে আনন্দ অনুভূতি সবার কাছে জানাতে চায়। তাই ছবি, গান, কবিতা, নাচ, ভাস্কর্য ইত্যাদি শিল্পকলার মাধ্যমে মানুষ তার আনন্দ প্রকাশ করে, যে নানাভাবে আনন্দ প্রকাশ করতে পারে। সে আনন্দ ও সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে, মানে একজনের এই আনন্দ দেখে আমাদের মন কি হয়, তৃপ্ত হয়। যখন আমরা কোথাও যাই সুন্দর একটা ভাস্কর্য দেখি, মানে এই যে থাকে না বিভিন্ন জিনিস মাটি দিয়ে বানায়, ওরা যখন দেখে মনটা কিন্তু ভরে যায়, বাহ এত সুন্দর বানিয়েছে, তো মানুষের মনকে তৃপ্ত করে ওই আনন্দ আর সুন্দর বোধ। এখন আমাকে বলো এই যে এত আনন্দ আনন্দ করলাম, এটা কে বুঝতে পারো না? এটা একটু মানে তোমাদের জন্য একটু কঠিন ভাষাটা। হ্যাঁ বুঝতে পেরেছো তো? আছো যে বুঝতে পারোনি এই সারাংশটা? জি মিস বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারলে তো ভালো। তা তোমরা আজকে তো টাইম আছে আর কয় মিনিট, 6 মিনিট, মানে পরে তোমার নাম ডাকবো, কিন্তু ভাবছি যে তোমরাদেরকে কি আরেকটা পড়াবো না দুটোই থাক, তোমরা কি বলো বলো তো? কি বলো তোমরা, আরেকটা পড়াবো না দুটোই থাকবে আজকে? মতামত দেন, ঘুমিয়ে গেছে নাকি?